Hi friends, welcome to Shyamali's Kitchen. আমি আজকে আপনাদের জন্য পালং ডালের রেসিপি নিয়ে এসেছি। এর জন্য লাগছে একটা বড় আকারের পেঁয়াজ চপ করে কাটা, এক চামচ হচ্ছে রসুন, ক্রাশ করা এক চামচ আদা, আর এখানে হচ্ছে দুটো কাঁচা লঙ্কা। একটু বেশি মিহি করে বাটা না, একবার শুধু গ্রাইন্ডে এটা ঘুরালেই হবে। আর ফোড়নের জন্য লাগছে আছে গোটা জিরে এক চামচ, আর একটা হচ্ছে তেজপাতা। আর এখানে দুই রকমের ডাল আছে, এক কাপ হচ্ছে চানার ডাল আর ছোলার ডাল। আমি এটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতো জলে। আর হাফ কাপ হচ্ছে মুগের ডাল, একদম যেটা ছোট সোনা মুগ ডাল সেটা হাফ কাপ। আর এখানে মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আর এই রান্নাটা আমি সাদা তেলে করবো। আর এখানে হাফ কেজি মতো আছে পালং শাক, এটা আপনাদের দেখাচ্ছি কেমন ভাবে বানাতে হবে। আসুন ডালগুলো সিদ্ধ করে রসুন বাটাটা। এখানে
এখানে ডালটাও সিদ্ধ হয়েছে, দেখুন কেমন ভাবে গাঢ় হয়ে ডালটা আছে, সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি পুরো মিক্স করবো এর মধ্যে। এটা একটু জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম, অনেক ডাল লেগেছিল তো, পুরো মিক্স করে দিয়েছি। আমার একটু নুন লাগবে, একটু নুন কম হয়েছে, তাই আমি এখন একটু নুন দিচ্ছি। আর অল্প সামান্য জল দিচ্ছি, এটা এখন ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে ফোটাবো। ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি, আমার ডালটা প্রায় রেডি হয়ে আছে। আমি এর মধ্যে একটু সামান্য চিনি দেব, এটা আমি তখন বলতে ভুলে গেছি, অনেকে চিনি খায় অনেকে খায় না, এটা যার যেমন টেস্ট অনুযায়ী। আমার ডালটা প্রায় রেডি, এবার এর মধ্যে আমি একটা জিনিস দেব যেটা হয় ধাবা স্টাইল, সেরকম ধাবা স্টাইলের আমি ডালটা করে দেখাচ্ছি। সাদা তেল রিফাইন অয়েল গরম করতে দিয়েছি, এর মধ্যে 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ডালের মধ্যে দিয়ে দেবো। এইভাবে ধাবা স্টাইলে আমি ডালটা করে দেখালাম, আমার ডালটা প্রায় রেডি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো, এবার এখানে আমি রাখবো, মানে 2 মিনিট মতো ছিল, গ্যাসটা আমি অফ করে দিলাম। বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আপনারা প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবেই বানাবেন ধাবা স্টাইল পালং ডাল, এটা খুবই খেতে ভালো, এবং আপনারা প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।